ও পাখি হ্যালো। নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 1:45, ঠিক এরকম সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি এবং দিনটা ছিল সোমবার। আমি সকালবেলা অলরেডি পুজো দিয়েছি, তারপর বাড়ি থেকে না বলে বেরিয়েছি। আমি এবং আমার বোন দুজন বেরিয়েছি না বলে বেরোনোর কারণ, আমরা যেখানে যাচ্ছি যদি বাড়িতে বলে যেতাম যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তাহলে হয়তো রাজি হতো না, তাই কাজটা করতে হলো। এমনটা নয় যে আমি বেরিয়েছি বাড়ি থেকে না বলে, বলেছি আমি গাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি আমি এটা ঠিক করে বলিনি। আমি সকালে যখন পুজো দিয়ে বাড়ি ফিরলাম তখন মনে হলো বছরটা তো শেষ হতে চলেছে, কিন্তু কিছু প্রমিস তো করেছিলাম সেটা এখনও রাখা হয়নি, সেই প্রমিসটা রাখতে যাচ্ছি। প্রমিসগুলো করে তো ফেলি কিন্তু রাখাটাও তো জরুরি। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে যাচ্ছি না, আমি যাচ্ছি মাত্র 9 কিলোমিটার দূরে, কিন্তু যার কাছে যাচ্ছি একটু পরেই বলছি। দিনটা বেশ সুন্দর ছিল আর ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে, সুতরাং আমিও ভীষণ রকমভাবে এনজয় করছিলাম। আমার একটা দোষ বা গুণ যাই বলো, আমি নিজে নিজে থাকতে ভালোবাসি এবং নিজের মতো চলতে ভালোবাসি। আমি চাই না অন্যের উপর কোনো কারণে ডিপেন্ড করতে, তাই যতটুকু পারি যেটুকু পারি নিজে থেকেই করি। আমি অনেক দিন আগে শিবশম্ভুকে প্রমিস করেছিলাম যে আমি পুজো দিতে আসব। আমি আজকে যখন বেরিয়েছিলাম তখন তো বাজে 1:45 এবং যেই সময় বেরিয়েছিলাম আমার কোনো রকম মনে এটা ছিল না যে আমি গিয়ে পুজো দিতে পারবো, শুধু আমার এটা ছিল যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবার গাড়িটা আমি অনেকটা দূরেই রেখেছি কারণ এই জায়গাটা ভীষণ রকম চাপা এবং দেখতেই পাচ্ছ এত গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে যে এই সংকীর্ণ জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। আমি ওই জন্য আমার বোনকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আমি কি এদিক দিয়ে যেতে পারবো, তো বলছিল হ্যাঁ এই রাস্তা দিয়ে তুই যেতে পারবি, ডোন্ট ওয়ারি আমি আছি। কোথাও ইচ্ছে থাকলে উপায় হয় কথাটা আছে না? আমি কিন্তু পুজো দিতে আসিনি, শুধু একটু প্রার্থনা করতে এসেছিলাম, কিন্তু এখন পুজো দেওয়ার ব্যবস্থাও করে ফেলেছি। আসলে ব্যবস্থা আমি করিনি, যার করার তিনিই করেছেন। আমি অনেক লেট করে গেছি, তারপরেও কিন্তু অনেক ভিড় ছিল এবং লাইনে দাঁড়িয়েছি। সকাল থেকে মনটা খারাপ ছিল, ভাবতে পারিনি যে এত কিছু ওয়েট করছে আমার জন্য। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সুতরাং সেটা আমরা ক্যাচ করতে পারিনি। অনেক অনেক ভিড় ছিল এবং এত দেরি করে এসেও যে আমি পুজো দিতে পারবো এটা আমি ভাবিনি। আমি ভীষণ লাকি। বাড়ি থেকে না বলে এসেছি, সুতরাং একটু ভয় ছিল যে বলে আসলেই বোধহয় ভালো হতো, হয় না যে তুমি যদি কোনো কিছু লুকিয়ে রাখো একটু সমস্যা কিন্তু হয় মনে, তাই না? কিন্তু আসবো আসবো করে আশা হচ্ছিল না, ফাইনালি আজ পুজো দিলাম, বেশ শান্তি শান্তি ফিল হচ্ছে, বলতে বেশ শান্তি শান্তি ফিল হচ্ছে। আমি জানি না এই সামনের ব্যক্তি কেন এত স্লো করছে, কি সমস্যা তার। বাড়ির জন্য প্রসাদ এবং আশীর্বাদী ফুল নিয়ে নিয়েছি, আর কি চাই? তোমাদেরও নিশ্চয়ই অনেক প্ল্যান ছিল এই সারা বছর নিয়ে, কতগুলো পূরণ করেছ? কিছু কি এখনও বাকি আছে? এখনও তো কটা দিন সময় আছে, দেখো না চেষ্টা করে যদি পূরণ করা যায়। সবার দরজা বন্ধ হয়ে যায়, শুধু একজনের দরজা খোলা থাকে, সেটা হলো ঈশ্বরের দরজা বা উপরওয়ালার দরজা। আমরা বাড়ির মোটামুটি কাছে চলে এসেছি কিন্তু বাড়ি ফেরার আগেও কিছু টুকটাক কাজ আছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে শপিং করতে হবে, কিছু গ্রোসারি শপিং বাকি, বাড়িতে যেটা করতে হয় রেগুলার মা করে, মাকে নিয়ে একটু বেরোবো ভাবছিলাম, তো দেখা যাক কী হয়।
ওই যে ইচ্ছে থাকলেই উপায় হয়, আমি কিন্তু শপিং করতেও চলে এসেছি, বোন আর মাকে সঙ্গে নিয়ে এসেছি, গাড়ি কিন্তু বাড়িতেই আছে, টোটো করে এসেছি। কে বাবা এত ঝক্কি ঝামেলা সামলাবে, এমনিতে তো আমাদের বাড়ির এখানে রাস্তাটা কিছুদিন ধরে বন্ধ আছে, সুতরাং প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে যাতায়াতের। মেয়েরা কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসে, আমার ধারণা শুধু মেয়েরা কেন, প্রত্যেকে শপিং করতে ভালোবাসে। তবে হ্যাঁ, পকেটে টাকা থাকাটা খুব জরুরি, আমার যেটা থাকে না একেবারেই। আমি অলওয়েজ মাকে বলি আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। আমি এটা দেখছিলাম, এটা ভাবছিলাম যে বাবার জন্য নেওয়া যায় কি না, কিন্তু অলরেডি বাবা কিছুদিন আগে এরকম একটা কিছু কিনে নিয়ে এসে। আমি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, নেই আর নাইনি, তাতে আর কি আছে। এটা ম্যান সেকশন, ছেলেদের জন্য শার্ট, টি শার্ট এবং উইন্টার ওয়্যার, মাফলার সমস্ত কিছু ছিল। এখানে কিছু খাতাপত্র ছিল, খুঁজেছি কিন্তু পাইনি। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, এখানের কালেকশন এত ভালো লাগে আমার, এটার সঙ্গে একটার সঙ্গে একটা ফ্রি। কিন্তু বেশিরভাগ সময় এইসব জিনিসগুলো কেনার জন্য আমার ভালো লাগাটা মাকে ভালো লাগাতে পারি না, মার পছন্দ অন্য কিছু হয়, আমার পছন্দ অন্য কিছু হয়, তারপর সেটা কেনাই হয় না। এখানে খুব সুন্দর জার ছিল, যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। বাড়িতে বিভিন্ন রকম ফেস প্যাক, ক্রিম এসব তো বানাই, যদি এইসব কন্টেনারে স্টোর করা যায় তাহলে কিন্তু ভালো হতো। যাই হোক, শেষমেশ কেনা হয়নি। আমার না সবগুলোই কিনে ফেলতে ইচ্ছে করছিল, আমি জানি না কেন, আমি তো রান্নাবান্না খুব একটা বেশি করি না, কিন্তু এই জিনিসগুলো কেন আমাকে এত বেশি টানে, কি জানি মেয়েদের এইরকমই পছন্দ কি না। কিছুদিন আগেও না আমি বাজারে কফি মাগ খুঁজে এসেছি, একেবারেই পছন্দ হয়নি। এখানে এত সুন্দর কালেকশন দেখে বাস এখান থেকে কয়েকটা নিয়ে যেতেই হবে। এবার কাজের কাজ শপিং করি, যেটা ভীষণ রকম জরুরি সেই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কিছু অফার ছিল, খুব সাংঘাতিক কিছু নয়, তবে হ্যাঁ কিছু অফার ছিল। সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায়, খুব বেশি আইটেম নিয়ে আসতে পারিনি। এখানে সমস্ত বিস্কিট ছিল, কিন্তু সুগার ফ্রি বিস্কিট আমার দরকার সেটাই ছিল না। এখানে সমস্ত ব্যাগসের কালেকশন, আর আমি এমনিতেই টি লাভার, কিন্তু কফি একটু শীতকালে খেতে ভালোই লাগে। এখানে বিভিন্ন রকমের কফি ছিল এবং ভালো অফার ছিল, আমি অফকোর্স অফারের জিনিস ভীষণ পছন্দ করি, ফ্রিতে দিয়ে দাও আরও খুশি হয়ে যাব। এটাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। এখানে অনেক রকমের ক্যান্ডেল স্ট্যান্ড ছিল, এখানে কিন্তু ক্যান্ডেল রাখা যায় এবং দেখতে খুব ভালো লাগবে। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আরতির থালা ছিল যেটা বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে অনেক রকমের ফ্লাওয়ার ছিল, ডেকোরেশনের জন্য খুব ভালো। এই জায়গাটা আমার মায়ের ভীষণ পছন্দ, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যদিও মা কেনে না কিন্তু ঘুরে ঘুরে দেখে নিতে বেশ ভালোবাসে। আসলে আমার শপিং করতে এলে মনে হয় কি সমস্ত কিছুই নিয়ে যাই। হ্যাঁ, এটা ভীষণ দরকার। কি করবি বল, এটা দিয়ে তড়কা দিব, এই যে এরকম করে, এরকম করে করে তড়কা দিব। কি করবি, এরকম করে এরকম করে তড়কা দিব। একটা খুব কিউট গ্লাস খুব পছন্দ হয়েছে এবং এটা মনে হলো যে বাড়িতে নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের শপিং শেষ হয়ে গেছে, এমনটা নয় যে অনেক কিছু নিয়েছি, তবে হ্যাঁ ডেফিনেটলি ওজনদার জিনিসপত্র নিয়েছি এবং ক্যারি করতে একটু কষ্টই হচ্ছিল। বিল করতে হবে, আর আরও যদি পসিবল হয় একটু ঘুরে ঘুরেও দেখতে পারি। ও মাই গড, পৌঁছে গেছি আমরা। বিল করতে হবে। এখানে জামা কাপড়ের কালেকশন আমার খুব পছন্দ হয়নি, তবে একটা জ্যাকেট পিঙ্ক কালারের ছিল যেটা মোটামুটি 1000 টাকার মতো দাম ছিল, ভালোই লেগেছে। বলেছিলাম না অনেক কিছু নয়, ওজনদার জিনিস কিনেছি, একা একা আমি ক্যারি করতে পারছি না, তাই মার হেল্প লাগলো। আর যেহেতু মার হাতে একটু সমস্যা আছে, পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, বেশি ওজন ক্যারি করা উচিত নয়।
যে চিনি পেয়েছি শপিং করে। যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি। আমরা যখন ফিরছিলাম তখন 7টা, এরকম 6:30-7টা বাজে হয়তো, সেই সময়টা আমরা বাড়ি ফিরছিলাম আর বেশ ঠান্ডা ছিল। দেখা হচ্ছে পরের ভ্লগে, ভালো থেকো।